মমতাশন সেটি অনুশীলনী 4.1 এর 58 নং প্রশ্নের সমাধান। 58 নং প্রশ্ন দেওয়া আছে (2^2x + 1=128), এটি সমাধান করতে বলেছে। তো এখন এখানে প্রথমে আমরা লিখতে পারি (2^2x + 1=) 128-এর লসাগু করতে হবে। 128-এর লসাগু যদি করি 128 = 2 দিয়ে যদি লসাগু নেই, 2 নিলে হবে 64 × 128, 2 নিলে হয় 32 × 64, 16 × 32, 8 × 16, 4 × 8, 2 × 4। এখানে 2 পাওয়া যায়, তার উৎপাদক পাওয়া যায় 2, 1, 2, 3, 4, 5, 6, 7, 2^7, তার উৎপাদক হলো 2, 4টি, তাহলে লেখা যায় 2^7, 128 = 2^7। মানে বৃত্তি যেহেতু সমান, তাহলে বৃত্তি সমান হলে উঠানো যায়, বৃত্তি সমান, তাহলে বৃত্তি সমান হলে বৃত্তি আর বৃত্তি কাটা যাবে, থাকবে সূচক 2x + 1 = 7, বা 2x = 7, মানে +1 আছে সমানে, অপর সাইডে গেলে হবে -1, বা 2x = 7 - 1 = 6, বা 2-এর সাথে এক্স গুণাকার আছে, 2-এর সাথে এখানে এক্স গুণাকার আছে, তাহলে x = 6/2, অতএব x = 6, অতএব নির্ণয়মান x = 3 আনসার।